তো আমরা এই মুহূর্তে বসে আছি চারা যেখানে উৎপাদন করা হয়, যেখানে সিডলিং ট্রেগুলো ব্যবহার করা হয় সেখানে। এটা হচ্ছে নর্মাল কোয়ালিটির যে সিডলিং ট্রেটা সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং এটা হচ্ছে যেটা বাংলাদেশে এখন তৈরি হচ্ছে এবং কোয়ালিটি ফুল যে সিডলিং ট্রে। আসলে কোনটা কেমন দেখেন, এটা আমি জাস্ট ধরে আছি আর এটাও ধরে আছি, দেখেন এটা আগেই পড়ে যাচ্ছে, মানে এর শরীরে আসলে কিছু নেই, এরকম একটা অবস্থা আর কি। এখানে বেশ কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা তো নর্মালি এমনিতেই হালকা, জাস্ট এরকম করলে পুরোটা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এটা দেখেন আপনি চাইলে অনেকবার রিইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা সবসময় বলি যে আসলে সিডলিং ট্রে কোনটা ব্যবহার করবেন, কিন্তু এটা প্র্যাকটিক্যাল এর আগে আপনাদেরকে দেখানো হয়নি যে আসলে নর্মাল কোয়ালিটিটা ভালো নাকি আমরা যেটা প্রোভাইড করি সেটা ভালো, এবং সায়েন্টিফিক্যালি কী কোনটা ব্যবহার করবেন আসলে। তো প্রথমেই বলি যে এই যে যেটা বাংলাদেশে এখন তৈরি হচ্ছে যে সিডলিং ট্রেটা, এটা সায়েন্টিফিক্যালি কেন খুবই ভালো, এই এটা দেখতে পাচ্ছেন যে নিচের জায়গাগুলো কিন্তু আপনার চঙ্গা কেতির করা। তো এখানে আমি জাস্ট এটা আপনাকে তুলে দেখাই, চারাটা কিন্তু খুব সুন্দর করে উঠে এসছে এবং প্রত্যেকটা শিকড় খুব সুন্দর করে আছে, এবং এখানে একটা ফুটো দেয়া আছে যেটা এই সিডলিং ট্রের সঙ্গেই থাকে। এবং এটা দেখেন যে এই চারাটা পুরোটাই শুকনো এবং এই কোকোপিটগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি বা এখানে কোনো ফাঙ্গাস আসেনি। এবং এটারই বিপরীতে আমি আপনাদেরকে এই নর্মাল কোয়ালিটিটা দেখাই, এই যে নর্মালটা দেখেন এমনিতেই তুলতেই কিন্তু পুরো গাছ টাছগুলো একদম হেলে যাচ্ছে। তো আমি একটা চারা তুলে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে ভিজে ভিজে ভাব হয়ে আছে কারণ এটাতে নিচে কোনো ফুটো নেই, দেখতে পাচ্ছেন, দেখেন এখনই নষ্ট হয়ে যাচ্ছে, একবার তুলতেই এ কিন্তু পুরো চাব্বা লেগে যাচ্ছে। এটাতে যে সায়েন্টিফিক্যালি দেওয়া আছে ফুটো করা, প্রত্যেকটাতে কিন্তু পানিটা নেমে যায়, কিন্তু এখানে পানি নেমে যাওয়ার সুযোগ নেই, ম্যানুয়ালি ফুটা করলে ওই ফুটাটা বন্ধ হয়ে থাকে, এই কারণে দেখেন পুরো চারাটা ভিজে আসে, এই এখানে ফাঙ্গাস হয়ে যাবে এবং পুরো পানি কিন্তু এই চারাটা খেতে পারবে না। কোকোপিট দেওয়ার কারণই হচ্ছে আপনাকে পানিটাকে ধরে রাখবে, কিন্তু এরকম বেশি পরিমাণে হলে তখন কিন্তু নষ্ট হবে, এই কারণে আপনাকে নেওয়ার আগে চিন্তা করতে হবে আপনি কোন সিডলিং ট্রেটা ব্যবহার করছেন। এই কারণে আপনারা সায়েন্টিফিক্যালি যে ভালো মানের যে সিডলিং ট্রে সেটাই ব্যবহার করবেন, এবং এটা কিন্তু বেশি দিন ইউজ করতে পারবেন, এটা দুই তিনবার ইউজ করলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি দেখি তুলতে গেলেও কিন্তু একটু অসুবিধা হচ্ছে, এবং নিজগুলো দেখেন কেমন জানি এর একটা চাপ দিলে দেখেন এর কিচ্ছু থাকতেছে না, আর ওটা চাপ দিলেও কিন্তু আমি দেখাই একটু, এটা কিন্তু চাপ দিলেও বসবে না, এত হার্ড করা এই সিডলিং ট্রেগুলো। আরও উন্নত করতেছি আমরা দিন দিন, বাংলাদেশেই তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে আপনাকে নির্বাচন করতে গেলে অবশ্যই ভালো মানের সিডলিং ট্রেটা ব্যবহার করতে হবে, কারণ সুবিধা দেখেন এটা যখন আপনি এইটুক জায়গার মধ্যে সেম জায়গার মধ্যেই দেখেন আপনার যে স্পেসটা আছে সেম জায়গার মধ্যেই 128টা হোল করা আছে, এবং সেম স্পেসে আপনি এটা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে 72 সেম, দেখেন কোনো জায়গার আপনার কিন্তু কোনো কম বেশি নেই। আবার এটাতেই 105 সেলের যেটা আছে সেটারও কিন্তু সেম যে জায়গাটা সেটাই ধরে রাখছে, এটাতে কি হচ্ছে আপনাদের ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে, ধরেন আমি এই জায়গাটা আপনার জমি, এই জমিতে আপনি কতটা পিস দিবেন এবং কতটুক জায়গা লাগবে আপনি নর্মালি এটা থেকে বের করতে পারবেন। কিন্তু এই ধরনের সিডলিং ট্রেতে আপনার সম্ভব না, কারণ দেখেন এটার এক একটা সাইজ এক এক রকম হয়, এটা দেখবেন যে 72 সেলের একটা সাইজ, 105 সেলের একটা সাইজ, কিন্তু আমাদের যে সিডলিং ট্রেটা আছে এটা আপনি সবগুলো আপনি যে সেলেরই নেন, ধরেন আপনি 128 সেল নিলেন বা 105 সেল নিলেন বা 72 সেল নিলেন, সবগুলোতেই একই রকম সাইজ, আপনি একটা জায়গার মধ্যে নির্ধারণ করতে পারবেন যে আমি আপনি কতটুক জায়গাতে আপনি কত চারা একসঙ্গে আপনি তুলতে পারছেন, আপনার ক্যালকুলেশনটা খুব সোজা হচ্ছে। তো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন ধরনের সিডলিং ট্রে ব্যবহার করবেন নিজেদের কাজে। তো এইগুলো পাইকারিও নিতে পারবেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, আমরা যেহেতু নিজেরাই তৈরি করতেছি বাংলাদেশে, এর আগে কিন্তু পুরোটাই আসতো চায়না নির্ভর ছিলাম আমরা, এখন আর আপনাদেরকে চায়না নির্ভর হতে হবে না, বাংলাদেশেই তৈরি হচ্ছে রংপুরেই। তো আপনারা চাইলে নিতে পারবেন, এবং এই হেভি কোয়ালিটিটাই আমরা তৈরি করতেছি কারণ এটা নিয়ে আমরা অনেক গবেষণা করার পর কিন্তু এটা তৈরি করছি, আর এই নর্মাল কোয়ালিটিটা বাংলাদেশে আসতো এখনও আসে। তো আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে এই নর্মাল কোয়ালিটিটা নেবেন নাকি আপনারা ভালোটা নেবেন,
তো পাইকারি নিতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করলে সারা বাংলাদেশ নিতে পারবেন। যারা এরকম নিজেদের ছোট ছোট যারা বেশি আবাদ করে, এখন বাংলাদেশে অনেক জায়গায় এরকম নিট হাউস হচ্ছে, যারা এই সিডলিং ট্রেগুলো ব্যবহার করছে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন। এবং খুচরা একটা মূল্য থাকে, যারা সাত বাগানে ব্যবহার করেন তারা খুচরোগুলো নিতে পারেন, এমনিতেই নর্মালি যারা অল্প অল্প আকারে করেন তারা খুচরোও নিতে পারবেন। সবাই ভালো থাকেন, প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই যাচাই করবেন যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন সেটা আসলেই কাজের কি না, সেটাকে ব্যবহার করে আপনার উপকার হচ্ছে কি না, এই বিষয়গুলো খেয়াল করে অবশ্যই প্রোডাক্ট কিনবেন। সবাই ভালো থাকেন আর কৃষি বাজারের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।